নমস্কার, আমি হলাম দত্তাত্রেয় মুখার্জি এবং আমি আজকে কিছু বলতে চাই অ্যাবাউট করোনা ভাইরাস। কারণ আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু শেয়ার করছে এবং তার মধ্যে অনেক তথ্যই ভুল এবং বেসলেস তথ্য, তার কোনো মানে নেই। তাই আমি ঠিক করেছি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে সব কিছু তথ্য যেগুলো প্রদান করা হবে প্রত্যেকটি গভর্নমেন্ট মেডিকেল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে প্রদান করা হবে। এর মধ্যে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ফ্যাক্টশিট থেকে আমি তথ্য নিয়েছি, আমি সেন্ট্রাল ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন সিডিসি থেকে আমি তথ্য নিয়েছি, আমি মেডস্কেপ থেকে তথ্য নিয়েছি, আমি ওয়েবমেড থেকে তথ্য নিয়েছি এবং স্ট্যাটিস্টিকা থেকে তথ্য নিয়েছি। এই পাঁচটি জায়গা থেকে আমি সমস্ত তথ্য নিয়েছি এবং সেই তথ্যগুলো একত্রিত করে আমি একটা ছোট ভিডিও বানাচ্ছি। আমি বাংলায় বলছি কারণ আমি চাই আমি আমার আশপাশের মানুষরা যাতে বুঝতে পারে, আমার মাতৃভাষায় আমি ওই জন্য বানাচ্ছি। আশা করছি এরপর মানুষের অনেকটা ক্লিয়ার হবে। এবং দ্বিতীয় বিষয়, আমি যে সমস্ত তথ্যগুলো নিয়েছি সেই সমস্ত তথ্য আমি আমার যে ইনস্টা অ্যাকাউন্ট আছে তা সেখানে আমি আপলোড করে দেবো স্ক্রিনশট তুলে। এছাড়াও যদি কেউ কোনো কোয়ারি থাকে আমাকে মেলে বা আমাকে ইনস্টাতে ডাইরেক্ট মেসেজ করে জিজ্ঞেস করতে পারে। যদি আমার সেটা জানার মধ্যে থাকে অবশ্যই সেটা আমি তাকে জানিয়ে দেব। তবে একটা অনুরোধ করছি, কখনো কোনো ভুল তথ্যে বিশ্বাস করবেন না, যার জন্য আজকে আমার এই ভিডিওটি বানানো। প্রথম আমি যেটা জানাতে চাই যে হোয়াট ইজ করোনা ভাইরাস অর কোভিড-19। কোভিড-19 ফুল ফর্ম হলো করোনা ভাইরাস ভাইরাল ইনফেকশাস ডিজিজ 2019। নাও যেটা আমার বলা সেটা হচ্ছে এটা কি জিনিস, অনেকের কাছে প্রশ্ন আছে, অনেকে জানে না। তা কোভিড-19 হচ্ছে একটা রেসপিরেটরি ভাইরাস, মানে হচ্ছে যেটা আমরা আমাদের লাংস বা রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, সেরকম একটা ভাইরাস হচ্ছে কোভিড-19। যেমন আরও আছে রাইনাইটিস, যেমন একটা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস, এরা যেরকম আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টকে এফেক্ট করে তেমনি করোনা ভাইরাস একটি সেরকমই একটি ভাইরাস, যেটাও আমাদের এফেক্ট করছে কাকে, আমাদের বডি রেসপিরেটরি ট্র্যাক্টকে। এবং সবার মধ্যে একটা কোয়ারি, খুব প্যানিক সৃষ্ট যে এই করোনা ভাইরাস কীভাবে মানুষের মধ্যে স্প্রেড করছে, কিভাবে দ্য মোড অফ ট্রান্সমিশন, হোয়াটস দ্য মোড অফ ট্রান্সমিশন, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সো প্রথমে এটা মনে করা হচ্ছে যে এটা এর পেছনে কোনো অ্যানিম্যাল সোর্স আছে, বাট বলে রাখছি এটা এখনো অবধি কোনো নিশ্চিত হওয়া যায়নি বা নিশ্চিতভাবে কিছু প্রমাণ পাওয়া যায়নি, এটা মনে করা হচ্ছে হাইপোথিসিস। তারপর এটা প্রুফ যে এইটি একটি মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এবং যখন এটি ট্রান্সফার হচ্ছে সেটা দুটো মানুষের মধ্যে একটা দূরত্ব বজায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। সেটা বলা আছে সিডিসি ওয়েবসাইটে 6 ফিট, কোথাও কোথাও 5 ফিটও বলা আছে, কোথাও কোথাও 4 ফিট বলা আছে। তবে যেহেতু সিডিসি থেকে আমি এই ডাটাটা নিয়েছি তাই আমি এটাকে 6 ফিট বলছি। তা 6 ফিট একটা ডিস্টেন্স আপনার দুজন, আপনি যদি কারোর সাথে কথা বলছেন বা কারোর সাথে আপনি হাই হ্যালো করছেন, যাই করুন না কেন, তাতে আপনার দুজনের মধ্যে একটা 6 ফিট ন্যূনতম ডিস্টেন্স মেনটেন করবেন, তাতে এই ভাইরাসটি ছড়ানোর আশঙ্কা কম। এছাড়া এটি রেসপিরেটরি ড্রপলেস দিয়ে ছড়ায়। এটা কিভাবে ছড়ায়, রেসপিরেটরি ড্রপলেস হচ্ছে আপনি যখন হাঁচি দিচ্ছেন বা কাশছেন তখন আপনার মুখের মধ্যে দিয়ে ওই হাঁচির মধ্যে দিয়ে কিছু রেসপিরেটরি ড্রপলেটস বাইরে বেরিয়ে আসছে যেটা ভাইরাস কন্টেন্ট থাকে, এবং সেইটা যখন অন্য কেউ ইনহেল করছে সেইখানে দিয়ে সে এফেক্টেড হয়ে যাচ্ছে। এছাড়া সেটা যদি ধরুন আপনি হাঁচলেন, আপনি কোনো টেবিলে কাজ করছেন, সেই টেবিলে হাঁচলেন, সেই টেবিলের সারফেসে সেই রেসপিরেটরি ড্রপলেটসগুলো পড়ে রইল, এবং তারপর আপনার কোনো বন্ধু সেখানে হাত দিল, সেই হাতটা সেই বন্ধুটি তার মুখে বা চোখে লাগালো, সেখান থেকেও কিন্তু ট্রান্সমিট হচ্ছে। সো তুই ট্রান্সমিশনটা বোঝা যাচ্ছে যে রেসপিরেটরি ড্রপলেটস দিয়ে হচ্ছে। তাহলে অনেকে বলছে যে খাবার খেলে হয় কিনা, বললাম এটা কোনো ইনজেকশনের মাধ্যমে হচ্ছে না, এটা কিন্তু রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে হচ্ছে। তাই প্রপার হাইজিন এবং স্যানিটাইজ দ্য হ্যান্ড, ওয়াশ দ্য হ্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট, হাত ধোয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আপনি কি কি করবেন, যদি আপনি ক্লোজ কন্ট্যাক্ট এড়িয়ে চলবেন, কোনো ভিড় এরিয়াতে যাবেন না, কোনো ক্লোজ কন্ট্যাক্ট যেখানে যেখানে আছে এড়িয়ে চলবেন। দরকার হলে আপনার যদি কোনো মিটিং থাকে, এখন প্রচুর অনলাইন মিটিং সেন্টার মিটিং অপশন আছে, আপনি ল্যাপটপে মিটিং করুন, ভিড় এড়িয়ে চলবেন।
যে হাত পরিষ্কার নয়, মানে অপরিষ্কার হাতে নিজের মুখ বা নিজের চোখ এই জায়গাগুলো ধরবেন না, কারণ আপনাকে আগেই বললাম যে এইটা কিন্তু বাই হ্যান্ড দিয়ে তারপর সেটা মানে আপনি কোথাও হাত দিয়েছেন সেখানে ধরনের ড্রপলেটসগুলো ছিল সেটা সেইখানে কিন্তু সেটি প্রায় 4-5 ঘন্টা কি কখনো কোনো দিন 4-5 দিনও বেঁচে থাকছে সেই ভাইরাস, এবং সেটা যখন আপনার হাতে লাগলো এবং হাত থেকে আপনি ওই ওই অপরিষ্কার হাতটা যখন চোখে দিলেন তখন সেখান থেকে কিন্তু আপনার চোখে এবং নাকে ঢুকে গেল, তারপর সেটা কিন্তু আপনাকেও অ্যাফেক্টেড করলো। এবার এবার হচ্ছে আপনি কি করবেন যখন যদি আপনি অসুস্থ বোধ করেন, আমি কিছুক্ষণ পরেই আলোচনা করব যে কি কি সিমটম আমরা পেতে পারি, কি তিন ভাগে সেই সিমটমকে ভাগ করা আছে, কিন্তু কি কি করবেন ঠিক আছে। আপনি নিকটবর্তী কোনো আইডি হসপিটালে যাবেন, আইডি মিন্স ইনফেকশাস ডিজিজ, যেমন বেলেঘাটা আইডি কলকাতায় আছে সেরকম কোনো ইনফেকশাস ডিজিজ হসপিটাল যাবেন, বা কোনো জেনারেল ডিপার্টমেন্টে যাবেন যেখানে জিপি মানে জেনারেল প্র্যাকটিশনার আছে। তারপর হচ্ছে আপনি যখন হাঁচবেন বা কাশবেন আপনার জন্য এবং আপনার আশপাশের লোকের জন্য দয়া করে হাতটা কভার করে হাঁচবেন, আপনি আপনাকে পরিষ্কার রাখবেন মানে আপনি হাত ধোবেন প্রতি 20 প্রতি কিছু খুব বারবারই হাত ধোবেন, এবং সেই হাত ধোয়াটা যেন 20 সেকেন্ড হয়। সবসময় হাত না ধুতে পারলে স্যানিটাইজ ইউজ করবেন, এবং প্রচুর ধরনের স্যানিটাইজ আছে, আমি কিছুক্ষণ পর ভিডিওতে এও বলবো যে আপনি যদি স্যানিটাইজ না পান তাহলে আপনি ঘরোয়া উপায় কী করে স্যানিটাইজ বানাবেন। আর মাস্ক ইউজ করবেন, যদি আপনি অ্যাফেক্টেড হন 100% মাস্ক ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনার থেকে আপনার নিকটবর্তী লোকজনের হবার সম্ভাবনা খুব বেশি। এই ভাইরাসের ভিরুলেন্স ফ্যাক্টর ভিরুলেন্স এত বেশি যে খুব তাড়াতাড়ি একজনের থেকে অন্যজনে ট্রান্সমিট হচ্ছে, এবং যার ফলে আজকে এই প্যান্ডেমিক সিটিটা দেখা যাচ্ছে, এবং এর ইনকিউবেশন পিরিয়ড 2-14 দিন, মানে আপনার 2-14 দিনের মধ্যে এই ভাইরাস তার সিমটম শো করবে ঠিক আছে। এবার হচ্ছে এবার যদি আপনি কোনো বাইরে ট্রাভেল করে থাকেন এবং সেইখানে যদি করোনা ভাইরাসের প্রি হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই নিজেকে আপনি হোম কোয়ারেন্টাইন করবেন, ইটস আ রিকোয়ারমেন্ট, কারণ শুধু আপনাকে নয় আপনার আশপাশের লোককেও বাঁচতে হবে। এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট বা ভ্যাকসিন নেই, আপনারা জেনে থাকবেন যে ইন্টারনেটে প্রচুর ট্রিটমেন্টের রেজিমেন্ট বেরোচ্ছে, প্রচুর ভ্যাকসিনের রেজিমেন্ট বেরোচ্ছে, বাট সেগুলো সবই ট্রায়াল প্রসিডিওরে আছে, সেগুলো কোনোটাই ফাইনালাইজ হয়নি প্রচুর, কারণ এই ভাইরাস এত নিজেকে চেঞ্জ করছে, এত মিউটেশন হচ্ছে যে তার এক্সাক্ট কোনো ট্রিটমেন্ট বা ভ্যাকসিন বার করা এখন অবধি সম্ভব হয়নি। আপনি এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন, কারণ লাস্টে আমাকে 12টা কোশ্চেন করা হয়েছে, আপনারাই কোশ্চেন করেছেন, আপনার থেকে মধ্যেই এই কোশ্চেনগুলো এসেছে, সেগুলো আমি অ্যান্সার দেব। তবে এখন অবধি এই ভাইরাসের কোনো ট্রিটমেন্ট বা কোনো ভ্যাকসিন নেই, যেগুলো আছে সেই যে রেজিমেন্ট মাল্টিডাক রেজিমেন্টগুলো আছে সেইগুলো প্রত্যেকটাই কিন্তু এখন অবধি ফাইনালাইজ গাইডলাইন্সের মধ্যে আসেনি, সেইগুলো কিন্তু সবই এখন ট্রায়াল প্রসিডিওরে আছে ঠিক আছে। নেক্সট আমি এই পুরো এতক্ষণ যা বললাম প্রত্যেকটাই আমি সিডিসির ওয়েবসাইট থেকে নিয়েছি, সেটা আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি স্ক্রিনশট তুলে ছেড়ে দেবো। নেক্সট আমি আবার কিছু ফ্যাক্ট দেবো ফ্রম ফ্যাক্ট শিট অফ সিডিসি, এটাও আমি সিডিসি ওয়েবসাইট থেকে নেওয়া। প্রথম হচ্ছে এই ডিজিজটি যে কাউকে সিক করতে পারে এবং কোনো রেস বা এথনিসিটি মানবে না, দ্য ডিজিজ ক্যান মেক এনি ওয়ান সিক রিগার্ডলেস অফ দ্য রেস অ্যান্ড এথনিসিটি ফর মোস্ট পিপল। ফ্যাক্ট নাম্বার টু, ফর মোস্ট পিপল ইমিডিয়েট রিস্ক becoming serious ill from the virus that caused COVID-19 is thought to be low. মানে আপনার যদি ভাইরাল লোড খুব কমও হয় তাও কিন্তু আপনার সিভিয়ার সিমটম দেখাতে পারে, এবং আজকে এমন একটা কেস আমি ইউটিউবে পেয়েছি, সেই 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 কেসটি একটা মহিলা 39 years old একটা মহিলা, সে কিন্তু একদম নট ফ্রম ইন্ডিয়া, ফ্রম ইউরোপের কোনো কান্ট্রি এক্সাক্ট সেটা বলা ছিল না, কিন্তু সে একদম নর্মাল ছিল, তার কোনো কিছুই ছিল না, হঠাৎ আজকে তার সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং সেটা সেটা কোভিড পজিটিভ শো করে। সো বুঝতে পারছেন যে এটা কতটা সিরিয়াস। তো ফ্যাক্ট নাম্বার থ্রি, সামওয়ান হু হ্যাজ কমপ্লিটেড কোয়ারেন্টাইন অর হ্যাজ বিন রিলিজ ফ্রম দ্য আইসোলেশন ডোন্ট আইসোলেশন ডাজন্ট পোজ আ রিস্ক অফ ইনফেকশন। আপনি যদি বাইরে গিয়ে থাকেন এবং এবং কোয়ারেন্টাইনে 14 দিনের যে কোটা সেটা যদি আপনি পূরণ করে থাকেন তাহলে আপনি বিপদমুক্ত, সেই
স্থান থেকে। আবার যদি আপনি বাইরে যান, আবার আবার আপনাকে 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। কোয়ারেন্টাইন খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে নিজে থেকে বা সরকার যদি বলে সেভাবে কোয়ারেন্টাইন যাবেন। কোয়ারেন্টাইনে যদি আপনার মধ্যে কোনো সিমটম দেখা যায় তাহলে আপনি সেই যাত্রায় সেফ। ফ্যাক্ট নাম্বার 4, দেয়ার আর সিম্পল থিংস ইউ ক্যান ডু, ওয়াশ ইউর হ্যান্ড অফেন উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যাট লিস্ট ফর 20 সেকেন্ড আফটার ব্লোয়িং নোজ, কাফিং, স্নিজিং, গোয়িং টু দ্য বাথরুম, ইটিং অ্যান্ড প্রিপেয়ার ফুড। এটা আমি বললাম, হাত পরিষ্কার করবেন সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ফর 20 সেকেন্ড। সোপটা আপনি হ্যান্ড সোপ ব্যবহার করতে পারে পারেন, তাদের ট্রান্সমিশন কমে, কারণ আমরা যে বার সোপগুলো ইউজ করি, আপনি ইউজ করে যাচ্ছেন, তারপর আপনার ফ্যামিলি মেম্বার্সরা ইউজ করবে, তাদের ট্রান্সমিশন একটা অনেক, কারণ ভাইরাস সেই সোপটার উপরে থাকছে, সেখানে ট্রান্সমিশনের চান্স অনেক হাই। তো আমি প্রেফার করবো আপনি এমন কোনো সোপ ইউজ করুন যেটা আপনার হ্যান্ড ওয়াশ, বা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সোপ রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। লিকুইড সোপ যেটা হ্যান্ড ওয়াশ বলা হয় সেটা ইউজ করা বেটার, কারণ সেখানে আপনি আপনার হাতটা মাত্র ওইটুকু একটা প্রেসের ওপর থাকছে, সো দ্য এরিয়া যার উপর ভাইরাসটা আছে সেটা অনেক কম। যদিও সবচেয়ে বেস্ট সবার জন্য আলাদা আলাদা হ্যান্ড ওয়াশ, লিকুইড সোপ অ্যান্ড সবার জন্য আলাদা আলাদা আপনি বার সোপ দিয়ে দিন। নেক্সট, অ্যাভয়েড টাচিং ইওর আইজ, নোজ অ্যান্ড মাউথ উইথ আনওয়াশড হ্যান্ড। আগেই আমি বলেছি আনওয়াশড হাতে কখনো আপনি আপনার হাত মুখ কিছু ধরবেন না। স্টে হোম যতটা পারবেন, ঘরে থাকবেন। যদি আপনি অসুস্থ বোধ হন তাহলে হসপিটাল যাবেন, যদি আপনার কমন ফ্লুও হয় তাহলেও আপনি ঘরে থাকার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কভার ইওর কাফ অর স্নিজ উইথ আ টিস্যু, যখন আপনি হাঁচবেন সেই সময় চেষ্টা করবেন যে কোনো টিস্যু পেপার দিয়ে, রুমালের থেকে টিস্যু পেপার অনেক বেটার, কারণ সেটা এবং বেটার সে এবং সেটাকে তবে টিস্যু পেপার দিয়ে মোছার পর সেটা কিন্তু ভালো ডাস্টবিনে থ্রো করবেন, যেখানে সেখানে যত্র থ্রো করবেন না, সেটা কিন্তু তাহলে আবার নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। তা আর এক টিস্যু পেপার কখনো বারবার ইউজ করবেন না। এবার হচ্ছে আমি যা এটাও আমি এই যে চারটে ফ্যাক্ট বললাম, ইটস টেকেন ফ্রম দ্য ফ্যাক্ট শিট ফ্রম সিডিসি, এটা সিডিসির ফ্যাক্ট শিট থেকেই নেওয়া হয়েছে। নেক্সট আমি যাচ্ছি হচ্ছে যে এবার হচ্ছে মেডস্কেপ থেকে নেওয়া হয়েছে যে কি কি সিমটম হতে পারে। উহানে 100 যে পেশেন্ট ভর্তি হয়েছে তার মধ্যে আমি 191 অ্যাডাল্ট পেশেন্টকে নিয়ে একটা রিসার্চ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে 48 এর আদার্স ডিজিজ আছে লাইক হাইপার টেনশন, ডায়াবেটিস অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ। 48% এর মধ্যে 30% এর হাইপার টেনশন আছে, 19% এর ডায়াবেটিস আছে অ্যান্ড 8% এর করোনারি আর্টারি ডিজিজ আছে। ওই সিমটম কী কী? মোস্ট কমন সিমটম হলো জ্বর এবং কাশি, ফিভার অ্যান্ড কাফ। তার থেকে হাইয়ার সিমটম মানে সামহট কমন সেটা হচ্ছে সোর থ্রোট, ফ্যাটিগ, শর্টনেস অফ ব্রেথ অর ডিপস নিয়ে অর হেডেক, মানে শর্ট থ্রোট মানে হচ্ছে গলায় ব্যথা, ফ্যাটিক মানে হচ্ছে উইকনেস ফিল করা, শর্টনেস অফ ব্রেথ, ডিপস নিয়ে মানে হচ্ছে সিভিয়ার শ্বাসকষ্ট, এবং হেডেক মানে মাথা ধরা। রেয়ার যে সিমটমগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রানিং নোজ এবং ডায়রিয়া। এই তথ্যটি পুরোটাই নেওয়া হয়েছে মেডস্কেপ থেকে, এটাও আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি স্ক্রিনশট তুলে দিয়ে দেব। এবার হচ্ছে ওয়েব মেড, এটা আমি ডিটেলসে বলছি না, এটা আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিনশট তুলে দিয়ে দেবো। ওয়েব মেড দেখিয়েছে কোল্ড ভার্সেস ফ্লু ভার্সেস অ্যালার্জি ভার্সেস কোভিড-19 কী কী সিমটম ভ্যারিয়েশন হতে পারে। এটা খুব জানা ইম্পর্টেন্ট, বাট এটা এখানে আমি বলছি না তাহলে অনেক বড় হয়ে যাবে। এটা আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমার দিয়ে দেবো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি আমার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনি যাবেন গিয়ে আপনি এই জিনিসটা দেখে নিতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি বলবো কি ওয়েবমেডের ওয়েবসাইট থেকে যে কি করে আপনি ঘরে বসে স্যানিটাইজার বানাবেন। যদিও এটা ঘরে বসে হবে না, আপনার কেমিস্ট্রি কোনো বন্ধু বা কেমিস্ট্রি ল্যাবের একটু দরকার লাগবে। তাতে নেবেন হচ্ছে গ্লাস, নেবেন গ্লাস কন্টেনার, তাতে 4 কাপস অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল নেবেন যেটার কনসেন্ট্রেশন 90%-এর উপর, 1/4 কাপ অফ হাইড্রোজেন পারঅক্সাইড নেবেন, 4 টিস্পুন গ্লিসারিন নেবেন অ্যান্ড 1 কাপ অফ বয়েলড ওয়াটার নেবেন। এইভাবে বানবে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, টোটাল অ্যালকোহলের পার্সেন্টেজ হবে 75% বাই ভলিউম। তাহলে কী কী নেবেন? গ্লাস নেবেন একটা, তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল নেবেন 4 কাপস, 1/4 কাপ নেবেন কি হাইড্রোজেন পারঅক্সাইড, 4 টিস্পুন নেবেন গ্লিসারিন অ্যান্ড 1 কাপ বয়েলড ওয়াটার নেবেন।
এই দিয়ে ঘরে বসে আপনি হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারেন। এখন হ্যান্ড স্যানিটাইজার অনেক পাওয়া যাচ্ছে না, খুব ডিমান্ড স্কেয়ারসিটি দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি কোনো কেমিস্ট্রির বন্ধুকে বলে আপনি হাইড্রোজেন পারঅক্সাইড, আইসোপ্রোপাইল অ্যালকোহল আর গ্লিসারিন নিয়ে নিন, কন্টেনার আপনার বাড়িতেই থাকবে, আর 1 কাপ বয়েলড ওয়াটার যদি নিতে পারেন ভালো। সো এইভাবে আমরা ঘরোয়া হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি। নেক্সট যেটা নিয়েছি এগেইন ফ্যাক্টশিট, সেটা WHO ফ্যাক্টশিট থেকে নেওয়া আছে। WHO ফ্যাক্টশিটে কিছু ভালো কথা বলা আছে যেগুলো আমরা আমাদের সত্যি রোজ রোজ দিনের প্রশ্ন। সেটা হচ্ছে এই ভাইরাসটি গরম ঠান্ডা দুটোতেই বেঁচে থাকতে পারে, এমন নয় যে অনেকের কনসেপ্ট ছিল যেমন গরম পড়ে গেলে ভাইরাসটা চলে যাবে, না ভাইরাসটা নাও যেতে পারে, কারণ অ্যাকর্ডিং টু WHO ওয়েবসাইট এটা কিন্তু গরম ঠান্ডা দুই ওয়েদারই বেঁচে থাকছে। তাই জন্য কাশ্মীরেও হচ্ছে আবার বোম্বেতেও হচ্ছে। হট বাথ অনেকের একটা আমি দেখছিলাম কয়েকদিন আগে, হট বাথ নিলে নাকি এই এই ভাইরাস থেকে দূরে থাকা যাবে, না সে WHO বলে দিয়েছে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। কান ট্রান্সমিট মসকিউটো দ্বারা এই ভাইরাস ট্রান্সমিট হয় না। হেয়ার ড্রায়ার দিয়ে কোনো লাভ নেই। ইউভি লাইট ইউজ করতে পারেন বাট সেটা স্কিন ইরিটেশন করতে পারে, স্কিন ক্যান্সারও করতে পারে। তো WHO বল প্রেফার করছে নট টু ইউজ, মানে ইউজ না করা। থার্মাল স্ক্যানার যেগুলো বসে আছে সেগুলো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট, ইভেন এয়ারপোর্টে কোনো বিভিন্ন যেখানে লোকের জমায়েত হচ্ছে এখন, যেমন মেনলি হসপিটাল বা এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার আছে সেখান থেকে, সেটা কিন্তু এফেক্টিভ। ডাইরেক্ট অ্যালকোহল, অনেকের প্রশ্ন আছে অ্যালকোহল দিয়ে যদি আমি হাত ধুই তাহলে কি হবে, কি অ্যালকোহল খেলে কি কোনো লাভ হবে, বললো না অ্যালকোহল ডাইরেক্ট যদি ওরকমভাবে হাত ধোন বা অ্যালকোহল খেলে খুব WHO-র মতে সেরকম কোনো লাভ পাওয়া যাচ্ছে না। এবার আর একটা প্রশ্ন আছে গার্লিক নাকি, হ্যাঁ গার্লিকের অ্যান্টিভাইরাল বা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে, বাট ডাইরেক্ট গার্লিক খেলে যে আপনি সুস্থ হয়ে উঠবেন সেরকম কোনো প্রমাণ WHO ফ্যাক্টশিটে নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সারফেস, আমি যেটা বললাম সারফেসটা যে সমস্ত সারফেস খুব হাইলি ইউজ হচ্ছে, যেমন টেবিল চেয়ার খাবারের টেবিল ঢালা বাসন এই জায়গাগুলো যেগুলো খুব ইউজ হচ্ছে সেগুলো যেন প্রতিনিয়ত ভালো করে এভরিডে ভালো করে পরিষ্কার করা হয়, কারণ ওইখানে কিন্তু করোনা ভাইরাসের ওই ড্রপলেটগুলো চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ঠিক আছে, CDC আরও কিছু জানিয়েছে যেমন ডোন্ট হ্যান্ডেল দ্য পেটস, অনেকে আবার প্রশ্ন করছে আমি কি নন ভেজ খেতে পারি, বললো CDC ওয়েবসাইট আছে পেট বা এনিম্যালস থেকে দূরে থাকতে। তাই আমি এটা কোথাও লেখা নেই, আমি এক্সাক্ট কিছু পাইনি এদের ওয়েবসাইটে, বাট নন ভেজ নিয়ে সেরকম কিছু লেখা আমি পাইনি, বাট পার্সোনাল ইয়েতে আপনি নাও খেতে পারেন খেতে পারেন, সেরকম কোনো ডেটা আমি খুঁজে পাইনি। যদি আপনি অসুস্থ বোধ করেন ডাক্তারকে ফোন করে ভিজিট একটু আর্লি করবেন যাতে সেই সময় ভিড় না থাকে, সেটা CDC ওয়েবসাইটে লেখা আছে। আপনি এমন সময় ডাক্তারকে দেখানোর চেষ্টা করুন যেখানে ডাক্তার আর আপনি থাকেন আশপাশে বেশি, খুব বেশি আর নার্স বা ডক্টর ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, খুব বেশি ভিড় যেন সেই সময় না থাকে। অবভিয়াসলি আপনি যদি অসুস্থ হন মাস্ক ইউজ করবেন, অসুস্থ না হলেও মাস্ক ইউজ করা বেটার বলবো, তাও এই বিষয়ে কন্ট্রোভার্সি আমি পেয়েছি। কভার ইওর কাফ যখন আপনি হাঁচবেন, অবশ্যই নিজের কথা অন্যদের কথা ভেবে হাতটা বন্ধ করবেন, মানে নাক হাত দিয়ে হাঁচবেন যাকে বলা হয়। কভার ইওর উইথ ইওর হ্যান্ড ডিউরিং কাফস অ্যান্ড স্নিজ। অ্যাভয়েড শেয়ারিং হাউস হোল্ড আইটেমস, বাড়ির জিনিসপত্র যেটা আমি সাবানও বললাম বিভিন্ন জিনিস নিজের আইসোলেট করবেন। ক্লিন ইওর হ্যান্ডস অফেন, খুব হাত মাঝে মাঝেই ধোবেন বা স্যানিটাইজ করবেন। ক্লিন অল হাই টাচ সারফেস এভরিডে, এটা আমি বললাম যেহেতু থাকতে পারে 4-5 দিন উডেন সার্ফেসে বেঁচে রাখতে পারে, অ্যালুমিনিয়াম সার্ফেসে বেঁচে রাখতে, সেগুলো সাফ করা বেটার, কারণ সেখান থেকেও কিন্তু করোনা ভাইরাস ট্রান্সমিট করতে পারে, আমি সেটা পুরো প্রসিডিউরটা বুঝিয়েছি। আর নিজের সিমটমগুলো অবভিয়াসলি মনিটর করবেন, যদি কোনো জ্বর দেখেন বা কাফ দেখেন অবভিয়াসলি নিয়ার বাই GP জেনারেল প্র্যাকটিশনার বা নিয়ার বাই ইনফেকশন ডিজিজ হসপিটালে যোগাযোগ করবেন। সবসময় ইনফেকশন ডিজিজ হসপিটালে ভিড় হয়, যোগাযোগ করা যায় না, নিয়ারবাই GP-র সাথে অবভিয়াসলি যোগাযোগ করবেন, এবং যেটা বললাম এমন সময় তার কাছে যাবেন সেই সময় যেন ভিড় না থাকে খুব বেশি। এবার হচ্ছে কাদের কাদের হতে পারে, আমি এবার কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করি। একটা কোশ্চেন এমনে দেওয়া আছে কোন কোন এজ গ্রুপ এফেক্টেড হতে পারে, প্রথমে WHO অনুযায়ী লেখা আছে যে সব এজ গ্রুপ এফেক্টেড হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার
ইন হুইচ এজ গ্রুপ ইউ আর ইউ ক্যান বি অ্যাফেক্টেড ইন এনি টাইম। WHO বলছে যে পিউপিল অফ এনি এজ গ্রুপ ক্যান অ্যাফেক্টেড। সো আবার স্ট্যাটিস্টিকার যে রিপোর্ট দিয়েছে, ইতালিতে মোস্ট অফ দ্য কেসেস যেটা পাওয়া যাচ্ছে 50 ইয়ার্স এর অ্যাবভ, তাও মেইনলি মর্টালিটি কেস, আপনার 50 ইয়ার্স এর অ্যাবভ, বা চায়না যেটা বলেছে 60 ইয়ার্স এর অ্যাবভ, তার মর্টালিটি রেটটা কিন্তু তাদের বেশি, কারণ তারা মোস্টলি ইমিউনো কম্প্রোমাইজড হয়। এছাড়া এছাড়া যে সিমটমগুলো 80% যে মানুষ আছে তারা মাইল্ড বা মডারেট সিমটম শো করছে, 15% মানুষ যারা সিভিয়ার সিমটম শো করছেন, এবং 5% মানুষ তারা ক্রিটিক্যাল সিমটম শো করছেন। ডেথ রেট অ্যাকর্ডিং WHO 3%, মানে 100 জনের মধ্যে 3 জন মারা যাচ্ছে। এবার যে সিডিসি যে কি জানিয়েছে, সিডিসি কোন কোন কিছু ফ্যাক্টর দিয়েছে, তাতে রিস্ক ফ্যাক্টর হাই যদি সে বয়স্ক হয়, ওল্ডার অ্যাডাল্টস, হার্টে কোনো ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, ড্রাগ লাংয়ে কোনো প্রবলেম থাকে, লাং ডিজিজ থাকে, এবং তার যদি ক্যান্সার থাকে। তো এই এই ডায়াবেটিস পেশেন্টরা অবভিয়াসলি খুব সেন্সিটিভ হয়, এছাড়াও ইমিউনো কম্প্রোমাইজড HIV পেশেন্ট যারা আছে তারা অবভিয়াসলি, ক্যান্সার পেশেন্ট তারা ইমিউনো কম্প্রোমাইজড হয়, অবভিয়াসলি তারা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকছে। এছাড়া ওল্ডার পেশেন্ট কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকছে, আদারওয়াইজ সবাই এর আন্ডারে রান করছে। এছাড়া যে কোশ্চেনগুলো আছে যে ভ্যাকসিন প্রিপেয়ার কেন টাফ, কারণ আমি এর আগেও সবসময় বলে এসেছি যে এই ভাইরাস খুব নিজেকে চেঞ্জ করছে, তাই ভ্যাকসিন প্রিপেয়ার খুব টাফ হয়ে যাচ্ছে। এজ গ্রুপ বললাম, এনি নিউ ভাইরাস ক্যান ফর্ম করোনা, এটা নিজে থেকেই এত মিউটেশন হচ্ছে যে এর এগেনস্টে ভ্যাকসিন এবং ট্রিটমেন্ট আনতে অনেক বেগ পেতে হচ্ছে সায়েন্টিস্ট এবং ডাক্তারদের। শুন, সেরকম করে নিউ ভাইরাস হবে না, এর মধ্যে এই মিউটেশন হচ্ছে, খুব ফাস্ট মিউটেশন হচ্ছে। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি কোনো করোনা পেশেন্টের পাশে দাঁড়িয়ে আছি কিনা, বোঝা সম্ভব নয়। কেউ যদি আপনার আশেপাশে হাঁচি দিচ্ছে বা কাশছে বা জ্বর আছে, সেরকম পেশেন্টকে এড়িয়ে চলুন। মাস্ক ইউজ হ্যাঁ অবভিয়াসলি করবেন, যদিও এই বিষয়ে কন্ট্রোভার্সি আমি পেয়েছি, তাহলেও আমি প্র্যাকটিক্যালি বলবো যে রাস্তাঘাটে মাস্ক ইউজ করবেন, কারণ সিডিসি মাস্ক ইউজ করতে বলছে, WHO অনেক সময় বলছে অনেক সময় করছে না, তো তাও বলবো আমি মাস্ক ইউজটা করুন। এন্ড অফ করোনা, জানা নেই কবে শেষ হবে, মেডিসিন ভ্যাকসিনের নেই, হোয়েন ইট উইল কিওর টোটালি জানা নেই, কবে এর থেকে মুক্তি পাওয়া যাবে। ক্যান এনিওয়ান কাম আফটার, পুরো কমপ্লিট যখন পুরো কন্ট্রোল হয়ে যাওয়ার পর কেস পাওয়া যাবে কিনা এ বিষয়ে কোশ্চেন আছে। তো কন্ট্রোল দুটো ইনকিউবেশন পিরিয়ড, 14-28 দিন যদি কোনো কেস না পাওয়া যায়, জিরো কেস থাকে, তখন তাকে কন্ট্রোল কেস বলা হয়। আশা করা যায় তারপর আর সেরকম র্যাপিড হলে কেস পাওয়া যাবে না, একটা দুটো পাওয়া যেতেই পারে।